এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ আর বাদল। বাদল, হাসপাতালে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, বেশ কয়েকটি হাসপাতালের অবস্থা আমি দেখেছি যে সেগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং অনেকেই এখন সাধারণ বেডের জন্য যদিও সুযোগ থাকছে কিন্তু আইসিইউ বেড নাই, যে কারণে মানুষকে কিন্তু বিভিন্ন হাসপাতালে ঘুরতে হচ্ছে। এই হাসপাতালটিতেও বেশ চাপ রয়েছে। আমি এখন রয়েছি এই হাসপাতালটিতে যে করোনা টেস্ট হচ্ছে সেই জায়গাটিতে রয়েছি। এখানে সকাল 9টা থেকে অনেকেই এসে ভিড় করছেন করোনা টেস্ট করানোর জন্য। যেহেতু প্রতিদিনই সংক্রমণ বাড়ছে এবং মৃত্যু বাড়ছে, যে কারণে মানুষের মধ্যে করোনা টেস্ট করানোর একটি প্রবণতা বেড়েছে। এখানে সকাল 9টা থেকে করোনা টেস্ট শুরু রয়েছে। আপনি দেখছেন যে এখানে প্রচণ্ড রকমের ভিড় রয়েছে। এখানে যে শারীরিক দূরত্বের বিষয়টি, সেই বিষয়টি নেই, অর্থাৎ এখানেও কিন্তু ঝুঁকি তৈরি হচ্ছে করোনা ছড়ানোর মতো একটি অবস্থা তৈরি হচ্ছে। যে কারণে এখানকার যারা আনসার সদস্য রয়েছেন তারা কিছুক্ষণ পর পর মানুষদেরকে সচেতন করছেন যে যারা যেন শারীরিক দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। কিন্তু এটি সাধারণ মানুষ যারা এসেছেন এখানে করোনা টেস্ট করানোর জন্য তারা সেই বিষয়টিকে তেমন একটা কর্ণপাত করছে না। এছাড়া হাসপাতালটিতে অতিরিক্ত রোগী রয়েছে, যে 250 জনের ধারণ ক্ষমতার এই হাসপাতালটি, তার অতিরিক্ত রোগী রয়েছে এখানে চিকিৎসা দেওয়ার জন্য এবং অনেক রোগী ভর্তির জন্য অপেক্ষমান রয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে যে হাসপাতালগুলোতে রোগী আসছে, প্রচুর রোগী আসছে করোনা, কিন্তু সেইভাবে তারা চিকিৎসা পাচ্ছে না এবং বিভিন্ন হাসপাতালে তারা আসলে ঘুরছেন। তো এখন যারা বিভিন্ন হাসপাতালে ঘুরছেন তারা অনেকে অভিযোগ করেছেন যে সরকার সক্ষমতা বাড়ালেও এটি যেন কার্যকরী হয় এবং বাস্তবায়ন করা হয় সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে হাসপাতালে ভিড় করছেন রোগীরা, এতে বিভিন্ন স্থানে আইসিইউ বেড সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবার বিষয়ে বিস্তারিত কী তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, চট্টগ্রামে কিন্তু কোনোভাবেই করোনার সংক্রমণ কিন্তু রোধ করা যাচ্ছে না। গত 24 ঘন্টায় 541 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 7 জন কিন্তু মারা গিয়েছেন। একটা বিষয় হচ্ছে যে এই চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় কিন্তু আসলে কোনোভাবেই করোনার রোগীদেরকে আসলে সেবা দিয়ে সেইভাবে সন্তুষ্ট করা যাচ্ছে না, যার কারণে চট্টগ্রামে কিন্তু আইসিইউ বেডের স্বল্পতা না থাকলেও কিন্তু রোগীরা কিন্তু হতাশার মধ্যে আছেন। যেহেতু টেস্ট দেওয়ার পরে, নমুনা দেওয়ার পরে কিন্তু 4 থেকে 5 দিন পরে সেই নমুনার রিপোর্ট আসতেছে, এই জন্য কিন্তু অনেকেই হতাশা প্রকাশ করেছেন। আর এই আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি কিন্তু বিআইটিআইডি হাসপাতালে, এখানে কিন্তু যেই নমুনা দিতে আসছেন ওনারা কিন্তু কেউ কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু দিচ্ছে না। এই হাসপাতালটিতে কিন্তু আইসিইউ নাই, এইচডিইউ আছে, তবে এইচডিইউর কোনো সিট খালি নাই। এখানে কিন্তু রুগীরা কিন্তু এক প্রকার হতাশার মধ্যে আছেন। হাবিবা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।